নমস্কার, আমি আশু চৌধুরী, আপনাদেরকে জানাই বরাক তরঙ্গে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে লালায় গণসত্যাগ্রহ আন্দোলন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষিয়ান সাংবাদিক অসীম দত্ত, শোক বিভিন্ন মহলের। অধিক কয়লা বোঝাই টিপার যাতায়াতে বেহাল শিলচর জয়ন্তী সড়ক ক্ষুব্ধ জনগণ। কাজের দাবিতে চরগুলা গোড়ামারা জিপিতে বিক্ষোভ জনতার। এবারে বিস্তারিত সংবাদ। হাইলাকান্দি তথা বরাক উপত্যকায় সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে ফের আন্দোলন শুরু করল কৃষক মুক্তি ও ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। সোমবার লালা থেকে শুরু হয় এই আন্দোলন। লালা সার্কল অফিসের সামনে গণসত্যাগ্রহ পালন করেন দুই সংস্থার কর্মকর্তা সহ সাধারণ সচেতন মানুষ। দুই সংস্থার কর্মকর্তারা এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে সার্কল অফিসার অর্পিতা দত্তের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। আন্দোলন চলাকালীন বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর ও জুনেদ আহমদ এবং ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির ফরিদ উদ্দিন লস্কর। বক্তারা বলেন, কেলেঙ্কারিতে জড়িত দোষীদের শীঘ্রই গ্রেফতার না করলে জেলাজুড়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তারা। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে আজকে লালা সরকার সম্মুখে আমরা গণসত্যাগ্রহ আন্দোলন পালন করেছি। আপনারা নিশ্চয় জানেন যে বরাক উপত্যকার যে সর্ববৃহৎ কেলেঙ্কারি সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি, তাই বরাক উপত্যকা 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এই কেলেঙ্কারি নিয়ে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেছিলাম। হাইলাকান্দি ডিসির কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম। ডিসির নির্দেশে তদন্ত হয়েছে, কিন্তু এই তদন্ত হাইলাকান্দি ডিসি অফিসে ফাইলবন্দি করে রাখা হয়েছে। আমরা যে মামলা দায়ের করেছিলাম, এই মামলার পর হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে হাইলাকান্দি সদর থানার অসীম নেতৃত্বে একটি টিম বানিয়ে দেওয়া হয়েছিল। এই টিমের নেতৃত্বে প্রথমে বহু রেকর্ডপত্র জব্দ করা হয়েছে, কিন্তু এই তদন্ত এখনও হাইলাকান্দি সদর থানায় ফাইলবন্দি করে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস নেই যে হাইলাকান্দি জেলা প্রশাসন এই কেলেঙ্কারির ফলনায়কদের গ্রেফতার করবে। আমরা বাধ্য হয়ে আজকে লালা সার্কুল অফিসের সম্মুখ থেকে আমরা আন্দোলন আরম্ভ করেছি। আপনারা নিশ্চয় জানেন আমাদের এই লালা সার্কুলের এই অন্তর্গত যে গুলাম ওয়াজিদ মেমোরিয়াল যে এম স্কুল, এই স্কুল একটি বন্ধ স্কুল। 2011 ইংরেজিতে স্কুল বন্ধ হয়েছে, কিন্তু এই স্কুলের নামে 2017-18-19-19-20 সালে প্রায় 600 স্টুডেন্টের নামে বদরপুর করিমগঞ্জ এলাকার বইপুর ছাত্রছাত্রী দেখিয়ে 20 কোটি টাকা আত্মসাত করা হয়েছে। ঠিক এইভাবে আমার যে বৃহৎ কেলেঙ্কারি তা নিয়ে প্রথম থেকে সরব ছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। তো আমরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই যে ছাত্রবৃত্তির যে কেলেঙ্কারি হয়েছে, ওটা হচ্ছে শাসক এবং বিরোধী দলের ব্যর্থতার কারণে আজকে এই অবস্থা হয়েছে। না হলে 2010 থেকে আজ পর্যন্ত কত টাকার যে কেলেঙ্কারি হয়েছে তার জনসমক্ষে তুলে ধরেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। আমরা আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা আশা করব জেলার সব রাজনৈতিক দল, করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার এই রাজনৈতিক দলগুলো আরও কিন্তু বেশি সরব হওয়ার দরকার, কারণ নিরবতা সমর্থনের লক্ষণ আমরা দেখছি এরা প্রায়ই নীরব আছেন। অনুরোধ করছি আমরা এখন যে এখন যত সম্ভব তাড়াতাড়ি এই আসামিদের গ্রেপ্তার করা হবে, তত মঙ্গল হবে। অন্যথায় আমাদের এই আন্দোলন করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আমরা সাধারণ মানুষকে নিয়ে গণসচেতনতা গড়ে এরপরে আমরা যে আন্দোলন গড়ে তুলব তা অপ্রতিরোধ্য হবে। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষিয়ান সাংবাদিক অসীম দত্ত। সোমবার সকাল 6:40 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 65 বছর। তার মৃত্যুতে সংবাদ জগতে সুখে ছায়া নেমে আসে। প্রয়াত অসীমবাবু 2007 সালে বিটিএন চ্যানেলে যোগ দেন, সেই থেকেই তার সংবাদ জগতে সূত্রপাত। এরপর তিনি দৈনিক প্রান্তজ্যোতিতে যোগদান করেন। প্রয়াত অসীম দত্ত দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। গত শনিবার শরীরে অবনতি ঘটলে তাকে মেডিকেলে নিয়ে কোভিড টেস্ট করা হয়, এতে তার শরীরে ধরা পড়ে কোভিড পজিটিভ। তিনি রেখে গেছেন স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান। প্রয়াতের স্ত্রী অদিতি দত্ত রায় সোনাবাড়িঘাট মৈলক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা। শিলচর জয়ন্তী সড়কে অধিক কয়লা বোঝাই লরি ভেসে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে বড়খলা বটিং প্ল্যান্টের এলপিজি সিলিন্ডার বহনকারী লরিগুলো বিপাকে পড়েছে। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় লরিগুলো বিভিন্ন স্থানে আটকে পড়েছে। জানা গেছে বিহারা রেলিয়ার্ডের বাইরে থেকে কয়লা পৌঁছে সেখান থেকে উপত্যকার বিভিন্ন স্থানে কয়লা যায়। টিপারগুলো অধিক কয়লা বোঝাই করে যাতায়াত করায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে, আর বেহাল রাস্তায় কয়লা বোঝাই টিপার ফেঁসে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ সহ এলপিজি সিলিন্ডার বহনকারী চালকদের। অবিলম্বে বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানানোর পাশাপাশি অধিক কয়লা বোঝাই ক্ষেত্রে প্রশাসন সরব হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
শিলচর শহরের 25 নম্বর ওয়ার্ডের 3 বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিল বিবেকানন্দ রোডের অগ্রণী সংস্থা ইয়ং জেনারেশন গ্রুপ। রবিবার শিলচর অম্বিকাপট্টি রাজীব গান্ধী ইনস্টিটিউটের আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন কমিশনার তথা শিলচর বার অ্যাসোসিয়েশন সভাপতি আইনজীবী নীলাদ্রি রায়, বিজেপি সহসভাপতি গোপিকা ভট্টাচার্য ও 25 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি রানু দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে আইনজীবী নীলাদ্রি রায় বক্তব্যে বলেন, দুর্দিনে সমাজের স্বার্থে এগিয়ে আসার জন্য গ্রুপের প্রত্যেক সদস্যরা মানবতা ও মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। তিনি প্রত্যেককে সাধুবাদ জানান। ভবিষ্যতে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে ইয়ং জেনারেশন গ্রুপ এই আশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় লোকের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করেন অতিথিরা। বেশ কয়েকবার তারা এইভাবে তারা এই সমস্ত রিলিফ দেওয়ার ব্যবস্থা করলে এটা তারা প্রশংসা, এমনি শুধু প্রশংসা জানাইলে তারা ছোট করা হইব। আমি তাদের সাধুবাদ জানাই এবং তারা যে এই যে উদ্যোগটা নিছে, তারা শুধু এই সময় না বিভিন্ন সময়ে আমি দেখছি তারা একটা ভূমিকা থাকে, উদ্যোগ আছে এবং স্যানিটাইজেশনও করছে। এই এই সময়টাতে, কষ্টের সময়টাতে মানুষের পাশে দাঁড়ানোটা একটা বিরাট কাজ, সবকে পাওয়া যায় না সবসময়। এই কষ্টের সময় মানুষের পাশে দাঁড়ানো এটা পাওয়া যায় না। এই যে দায়িত্বটা তারা নেওয়া করতেছে, আমি আশা রাখবো তারা ভবিষ্যতে এই ইয়ং জেনারেশন গ্রুপ আমরা এত অঞ্চলে একটা শক্তিশালী সংগঠন হয়ে গড়িয়ে উঠবো এবং তারা মানুষের কাজে নিয়োজিত থাকবে। মৃত ব্যক্তির শ্রাদ্ধের জন্য অর্থ দান করে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিভাগে পড়লেন কংগ্রেস নেতা সচিন সাহু। সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজনৈতিক ফায়দা তোলা ও পরিবারের আত্মসম্মানের আঘাত করা এমন অভিযোগ তুলে টাকা ফিরিয়ে নিতে বলেন গ্রামবাসীরা। পাতারাখান্দির লোহাইপুয়ার গোপালপুর গ্রামের এক মৃত ব্যক্তির পরিবারে 2000 টাকা সাহায্য করেছিলেন সচিন সাহু। সাহায্য করার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি। এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করলে চটে যান গ্রামবাসী অমিতের পরিবার। তো ওই হিসাবে আমরাও দিছি সচিন চাও আইসিন, তাই বিপ্লব পদ্ধরে লইয়া আইয়া তারা এই বাচ্চা তরে তাই টেকা 2000 দিয়া আর এরারে ফটো উঠাইয়া এটা নেটও সারি দিছু। এতে আমরা গ্রামবাসী পাড়া প্রতিবেশী দুঃখিত আছি যে এই অবস্থায় তাই টেকাটা দিয়া এরা যে দুঃখিত হল্লা, এর কারণে আমরা ইটার উপরে প্রতিবাদী আছি যে এই খাসটা তান করা ঠিক হয়েছে না। আমরাও যে অবিশূন্য দেই দিয়া তো আমরা হই না বলে তোমরারে আমরা দিছি দিয়া ওটা ফার করছি, তাই তো ওই রকমের একটা খাস করিয়া গেলা গিয়া এইরকম ভাবনা থাকলে তারাও তো এই টাকাটা লইল না নে। আর এই বাবর খিয়া খাম করতে গিয়া এত নিচে তান তাই লামাই যায় এটারে এইটা নিয়ারি আমরা ফাড়াবতী বেশি গ্রামবাসী দুঃখিত আছি যে তাই এই টেকাটা এই এরার কাছ থেকে ফিরত নৌকা হয়তো তার আর বাড়িতে ইয়া নতুবা কোন জায়গার থেকে তাই নিতা। এই টেকাটা তান আমরা সবে মনস্থ করছি যে তাই টেকাটা তাই ঘুরে ইয়া নিতা, ওখানেও আমার বক্তৃতা শেষ। যতই আমি চিন্তা করি পাইছি না যে তাই যে আমরা বাড়িতে আইয়া আমরা ফটো উঠাইলা উঠাই আজে তাই নিরকম করবা করিয়া আমরা ভাবছি না তাই সচিন চা। তাই তো ফটো উঠে নিলা তো আমরা তো তখন বাঁচি না, আমরা নিয়ে বেছিলেই রা আমরা ইজ্জতটাও যে নষ্ট করতে এটা তো আমরা জানি না। আমরা গ্রামবাসীরাই আমরা রে কর অলা অলা কিতারে তোমরা বাপর শ্রাদ্ধ করতে পয়সা আসিল না নি যে তোমরা সচিন চায় তোমরা পয়সা দিল আর তোমরা বাপর শ্রাদ্ধটা করলাই তোমরা, তো আমরা তোরা কইতাই আসিল তোমরা যদি পারো না। তো আমরা তো এখানে ভাবছি না যে ই কিতা কো তোমরা যে সচিন চায় আমরা টেকা দিছে আমরা শ্রাদ্ধ করছি বাবা আর আমরার ইয়ে নাই। আমরা তখন ভাবল আচ্ছা ঠিক আছে পরে দেখা যাই করবা, আমরাও তো ওইটা তখন পাইয়ার না যে দেখমু ও রইলাম। তো এখন তো আমরা ই কপিটা তো পাই না, তাই যে আমরা নেটও সারছই কয়েকজনে ফাইছুন কয়েকজনে ফাইছুন না, এরপর যারা যারা ফাইছে এরা জিগাইলাম বলেও কপিটা আমরা দেবরবা কেউ দে না। এর বাদে আমরা ওটা বার করছি, বার করিয়া ও আমরা জেরেস করি আনছি আনিয়া দেখাইলাম গ্রামবাসীদের বলে ও দেখবা উলিলা। হ্যাঁ তো এর বাদে কইলাম তখন তো আমরা তারা তাই আমরা বেছি লইলা আমরা ইজ্জতটাও নষ্ট করলা গ্রামবাসীর কাছে আমার কুটুম্বর কাছে সবর কাছে আমরা ছুটো বানাইলা ওখান ইটার কিতা করা যায় ওখান। এমজি এনরেগা শ্রমিকদের শীঘ্রই কর্মসংস্থান দেওয়া ও লকডাউন সময় ফিরিয়ে আসা পরিযায়ী শ্রমিকদের রেগার কাজে নিযুক্তি দেওয়া দাবিসহ একাধিক দাবিতে সোমবার বদরপুর উন্নয়নখণ্ড অধীন চরগুলা গুড়ামারা জিপিতে বিক্ষোভ প্রদর্শন করলেন একাংশ জনতা।
আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিশ্বজিৎ দাস, এছাড়া উপস্থিত ছিলেন গোপাল শুক্লবৈদ্য, অরবিন্দ নবেন্দ্র, জামাল উদ্দিন। আজকে আমরা আমাদের চরগুলাগুড় আমরা গাঁও পঞ্চায়েতের সভানেত্রীর কাছে একটা স্মারকপত্র তুলে দিয়েছি। এই স্মারকপত্র প্রদানকালে ছিলেন পঞ্চায়েতের সচিব এবং এই গাঁও পঞ্চায়েতের নির্বাচিত এপি সদস্য এবং অন্যান্য ওয়ার্ড সদস্যরাও ছিলেন। আমাদের আজকের যে স্মারকপত্র তুলে দেওয়ার মূল কারণটা হলো যে আমাদের গাঁও পঞ্চায়েতে অসংখ্য রেগার শ্রমিক রয়েছেন। বহুদিন ধরে তাদের হাতে রেগার জব কার্ড থাকলেও বেশিরভাগ রেগার শ্রমিক এখনও পর্যন্ত তাদের কাজ জুটেনি। কয়েকজনের কাজ জুটলেও নিয়মিত মজুরি তারা পাননি। অথচ রেগার যে আইন, সেই আইন মতে যাদের হাতে রেগার কার্ড আছে, জব কার্ড আছে, তাদেরকে বছরে ন্যূনতম 100 দিনের কাজ দেওয়ার কথা, সেটা আইনে বলা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য গাঁও পঞ্চায়েতের মতো আমাদের গাঁও পঞ্চায়েতেও বেশিরভাগ রেগার সদস্য কর্মীরা, শ্রমিকরা কাজ পাচ্ছেন না। উপরন্তু সাম্প্রতিককালে যে লকডাউন হয়েছে করোনা প্রতিরোধের জন্য, সেই লকডাউনের সময় বিশেষ করে দৈনিক মজুরির উপর নির্ভরশীল যারা, তারা কাজ হারিয়েছেন, কাজ করতে পারেননি, অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন যে যারা কাজ হারিয়েছেন এই মুহূর্তে লকডাউনের জন্য, তাদেরকে জব কার্ডের মাধ্যমে রেগার কাজ দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, লকডাউন শুরুর প্রায় 5 মাস কেটে গেলেও এখনও পর্যন্ত আমাদের জিপির এবং অন্যান্য জিপিরও একটি ঘটনা যেটা আমরা খবর নিয়েছি, এখনও কাজ পাচ্ছেন না। তো আমরা আজকে এসেছি, আমরা আমাদের নির্বাচিত জিপি সভানেত্রী কাছে এই স্মারকপত্র তুলে দিয়েছি, যাতে আমাদের এখানকার যারা শ্রমিক আছেন, আমরা আজকে কিছু শ্রমিকের নামও দিয়েছি এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বারও। শিলচর মালিনীবিল এলাকায় জনগণ আটক করলেন 3 মাদক ব্যবসায়ীকে। আটক 3 মাদক ব্যবসায়ী হলেন জালাল উদ্দিন, জামাল উদ্দিন ও মঞ্জুর আলী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে তারা মালিনীবিল এলাকায় ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সোমবার জনতার হাতে ধরা পড়েন তারা। কিছুটা উত্তমাদম দিয়ে তারাপুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেন তাদের। কিছু খাবো করতে পারতাম না, তখন আমরা নতুন একটা ক্লাব বানাইলাম। 1 মাস হয়েছে মানুষের নাম আটা আর সুযোগ সবই আইসে, 50 জন ছেলে আইসে, তারপরে একটা ক্লাব তৈরি করছে। তারা সবে একটা উদ্যোগ দিছি, মানে ঘাস মস্ত আনা গেছে, কিন্তু আমরা একটু সাহায্য করি। আসে লেন্টে 1 মাস ধরে মানে কুট আছে, কোনো তারা থাকে না, তারা ধরে রাখা। ওরা আজকে কে তো আছে 50 জন 50 জন ছেলে ক্লাবের দ্বারা, তারা আসি সব মানুষ সবেরই মানে আমরা তথ্য দিতে পাঠাই ইন্ডাস্ট্রিকে দিতে পারে। মানে এখানে মা গিয়া দেখে লক্ষ লক্ষ টাকার ঘাস বিক্রি করছে, আর এরা পারি করে দেখলাম না ডরাইবেন প্রশাসনে, এই কারণে প্রশাসনের সাহায্য রয়েছি। আর যেভাবে মানে আমরা ক্লাবটা আমরা অসমে মাদ্রাসা শিক্ষা বন্ধ নিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হটকারী সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করল NSY। বিধানসভা বিরোধী দলের বিধায়কের প্রশ্নের জবাব দিতে অক্ষম শাসক দলের মন্ত্রীরা, এমন অভিযোগ করেছেন ছাত্রনেতা মজমুল হক। তিনি শিক্ষামন্ত্রীর এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন। সঙ্গে সঙ্গে শাসক দলের মন্ত্রীরা উত্তর দিয়ে দিতেন এবং ওদের দাবিও পূরণ করে নিতেন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমি হাইলাকান্দি জেলা NSY-এর পক্ষ থেকে 2-3টা প্রশ্ন এবং দাবি উত্থাপন করছি। কেন বর্তমান বিধানসভায়, আসাম বিধানসভায় এই বিরোধী এমএলএদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া না হয় এবং ওদের দাবি কেন উত্থাপন করার পর ওদের দাবি পূরণ কেন না হয়? 2 নম্বর আমার দাবি হচ্ছে গিয়া, 2015 সালে মাননীয় শিক্ষামন্ত্রী, বিত্তমন্ত্রী সুনামধন্য হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি নিজের হাতে যখন কংগ্রেস গভর্নমেন্টে উনি ছিলেন, তখন নিজের হাতে নোটিফিকেশন জারি করেছিলেন যে মাদ্রাসা টেট নেবেন। তারপর মানে নোটিফিকেশন জারি করার পর ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে পরীক্ষা বসেছিল, প্রায় 20,000 ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছিল। কিন্তু আজ 5 বছর হয়ে গেল, ওদের সাথে কেন প্রতারণা করছেন? উনি নাকি গত 3-4 দিন আগে বিধানসভায় উত্থাপন করেছেন মাদ্রাসা শিক্ষা বন্ধ করে যাচ্ছেন, তাহলে কেন টেট পরীক্ষা টেটদেরকে চাকরি প্রদান করা হবে? তাহলে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, আপনি নিজের হাতে যে নোটিফিকেশন দিয়েছিলেন, আজকে সেই নোটিফিকেশন কোথায়?
ওরা কি আশা নিয়ে পরীক্ষা বসেছিল আমি দাবি উত্থাপন করছি। আপনি যখন নিজের হাতে নোটিফিকেশন দিয়েছিলেন আপনি শীঘ্রই মাদ্রাসা টেট পরীক্ষার প্রার্থীদেরকে আপনি চাকরি প্রদান করুন। তিন নম্বর, আপনি আরেকটা কথা বিধানসভা দাবি উত্থাপন করেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না। আমি রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির পানিসাগরে। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি দক্ষিণ পানিসাগর নগরগঞ্জ পঞ্চায়েতের বাসিন্দা মোহন দাস, বয়স 35 বছর। তার রয়েছে পরিবারের স্ত্রী ও এক মেয়ে। আমার শাশুড়িও পিছনে বাইরেছে, তাহলে তো ব্যান্তপা তো চলেরই বহুত দিন থেকে নেশা, তারপর তাই না বাইরেছে, বাইরে গিয়া দেখো বাজার থেকে যা, তা তো আমরা চাটা খাই আর পইয়াম, আমরা দুজনের মিলে নামে খাওয়ার পরে তো রাত্রে ভাত খাইয়া ঘুমাইছি। প্রায় দিন তো এরকম মানে এখানে এখানে পড়িয়া থাকে, তাই না? গতকালকে কয়টা পর্যন্ত অপেক্ষা করে তোমরা ঘুমাইছো? রাত্রে মানে 12টা 1টা। আজকে কোন সময় খবর পাইছো? আমি সকালে নগর পঞ্চায়েতের কাছে যাইতাম, তো আমার লগের একজনে ফোন করিয়া কইছে, আরেকজনে ফোন করি তাই নয় তো কইছে কইছে এরকম এরকম, তো আমি কই এটা তো সবসময় এরকম বিশ্বাস করা, এবার দেখি আরেকবার ফোন করে কইছে কইছে যে নাই, আমার মাসির শাশুড়িও ফোন করে কইছে কইছে নাই। আর তোমার তেমনি পেশায় কি করতো কামকাজ? রাজমিস্ত্রি। আকসার প্রাক্তন ছাত্রনেতা আইনজীবী প্রদীপ দত্ত রায়ের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মূলচাঁদ জৈন। তিনি প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে জাতপাত তুলে সমাজে বিবাদ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছেন বলে অভিযোগ তুলেন। সোমবার সাংবাদিক বৈঠকে প্রদীপ দত্ত রায়ের এমন অভিযোগের নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু আমি এটা মানতে রাজি না যে মারওয়াড়ি এখানে বিজনেস করতে পারবে না, মারওয়াড়িরা টেন্ডার দিতে পারবে না, মারওয়াড়িরা এখানে কাজ করতে পারবে না। কি এখানে বাঙালিরা বিজনেসম্যান নেই? উনি লিখেছেন বাঙালিরা টেন্ডার দিয়েছে, বাঙালিরা ওই মিটিংয়ে কি না করেছে? বললাম আমরা মাল দিব না, কোয়ারেন্টাইন সেন্টারে যাবো না, কোভিড হয়ে যাবে আমাদের স্টাফ যাবে না। আমি সরকারের সহযোগিতা হোক বা আমার নিজের সঠিক মনে করেন আমি ওটা দিয়েছি, কিন্তু উনি মারওয়াড়ি বাঙালি তুলে একটা যে ফ্যাকশন বাইরে করেছেন এটা আমি নিন্দা করি। আমি সরকারকে এটা অ্যাডমিনিস্ট্রেশনকে আমি এটা রিকোয়েস্ট করি, আজকে যদি শিলচরে মারওয়াড়ি বাঙালি বা অন্য কোনো জাতিগত দাঙ্গা লাগে এইরকম লোক এই যে বিচারগুলো আসে এইগুলা দিয়া মানুষকে উগ্র করে লাগে, এই সরকার এই সম্বন্ধে কোনো অ্যাকশন নেউক। উনি এইরকম জাতিগত দাঙ্গা করার ব্যবস্থা করার যে স্টেটমেন্ট দিয়েছেন এটার আমি নিন্দা করি, সরকারকে অ্যাডমিনিস্ট্রেশনকে আমি রিকোয়েস্ট করি। উনি वो पहले कांग्रेस ही थे, फिर बीजेपी हुए थे, अभी आक्सा में है, पता नहीं वो किस किस बात है, उनको बहुत राजनीतिक ज्ञान है, सब पार्टियों का ज्ञान है, हम तो व्यापारी है, हर संघ कोई भी सरकार आ जाए उसके सामने हाथ जोड़ के रहते हैं, हाथ जोड़ना हमारा काम है, हाथ जोड़ के रहते हैं। प्रॉपर रूटे काज हो किंतु नाम धरे उनार कपड़ चपड़ निये उनार समाज निये उनार भाषा निये आजके आमरा मूलचंदर संगे बोलछि कालके आमार नामे बोलबे परशु आरेकजनेर नामे बोलबे এটা কি সমাজ? এই সমাজ কি আমরা চাই না? আমরা চাই যে রাষ্ট্রীয় চিন্তার একটা সমাজ যেটা নিয়ে আজকে আমাদের সরকার এত লড়াই করে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ রাখব যে এই ভাষাটাই যেন আমরা সামনে আমাদের যে নেক্সট জেনারেশনকে বোঝাতে পারি এবং আমাদের বরাকে এই সুরসুরি দিয়ে মানুষের পিছনে লেগে যে চিন্তাধারা করছে এটাকে ইমিডিয়েটলি বন্ধ করার জন্য আমার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।